कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। আচ্ছা সাউন্ড তো খোলা, জ্যাক খোলা, জ্যাক খোলা, এই জন্যই তো টাইটানিকে জ্যাক মারা গেছে, রাস্তায় হাইজ্যাক হয় মানুষ, মানে জ্যাকলিন ফার্নান্ডেজ হাইজ্যাক হয়ে গেলে সবাই পছন্দ করে, জ্যাক ক্যালিজ অপশন নিয়ে নিল, আর জ্যাক ড্যানিয়েল খেয়া হয়ে থাকে। এগুলাই হয় আমাদের, বুঝছেন, আমাদের জ্যাকের একটু সমস্যা। দেখেন আপনি জ্যাক নিয়ে কত কিছু করলেন, আমার মাথায় জ্যাক নিয়ে এলি ঘুরতেছে ভাইয়া, দামি মানুষ দামি জিনিসের কথা চিন্তা করতেছি। মনে করেন আপনি কি কি কইছেন বলেন, দুইটা আছে ওটা ভিতরে বোতল ভরে পানি খাই, ভাল লাগে কি একটা ফিলিংস, পানি খাওয়ার জন্য এত কষ্ট, আমি পানি বসি পানি কালার তো বলি নাই, সব বলে দিলে কেমন হবে, কিছু জিনিস তো গোপন রাখতে হবে, গোপনে থাকুক অনেক কথা। যারা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে ভাই আপনি কি অলস নাকি কর্মঠ, মাঝামাঝি, হ্যাঁ এর মানে অলস, যে কিনা মানে এর উত্তর দিতেই আলসেমি করতেছে, জীবনে এমন কি আলসেমি করছেন আপনি জীবনে যেটার কারণে এখন ভাবলে মনে করেন যে ভালোই করছি এরকম হইতে পারে, অথবা মনে হইতে পারে ওই সময় আলসেমিটা না করলেও পারতাম তাহলে হয়তো আচ্ছা কিছুটা হয়ে যেত, না এরকম কোন স্মৃতি আমার আমার জীবনে নেই, কারণ হচ্ছে যখন আমার কাজ করতে হয় তখন চোখ বন্ধ করে চোখ খুলে দম নিয়ে দম ছাড়া মানে উঠে পড়ে কাজ করি, যখন কাজ থাকে না দিনের পর দিন ঘুমাই, এটা ঠিক, এটা ঠিক, আমি দেখা যায় যেদিন কাজ থাকে না সেদিন আমি 12টা পর্যন্ত ঘুমাইতে পারি, যেদিন কাজ থাকে অটোমেটিক অ্যালার্ম বাজার 2 মিনিট আগে উঠব, হ্যাঁ মানে এমন কোনো দিন হয়নি যে আমার কাজ আছে কিন্তু হচ্ছে আলসেমির কারণে ওই কাজ ছেড়ে দিয়ে আমি পরে আফসোস করি, সেরকম হয়নি, আপনি একটু সিরিয়াস হয়ে যাচ্ছেন, মানে আলসেমি নিয়ে কিছু কোন নিয়ে জোক একটা আছে, হ্যাঁ বল, এটা জোক বলেন, তুই না বলবি, হ্যাঁ তো আমি আপনাকে টপিক দিব আপনি বলবেন, এটা তো আজকেই ছিল, আচ্ছা ও আচ্ছা এটা খেলা, টপিক ওয়াইজ জোক, আপনি যদি জোক মনে করেন যে এটা হলো ক্যাচ ক্যাচ খেলার মতো, আমরা খেলতাম না ব্যাটটাস, হ্যাঁ ব্যাটটাসে কি হয় কর্ক আপনার দিকে ছুঁড়ে মারবো, আচ্ছা আপনি যদি রিসিভ করে আমাদেরকে ফিরিয়ে দিতে পারেন তাহলে আমি আবার বলবো, আচ্ছা তাহলে হচ্ছে অলস নিয়ে জোক, অলস নিয়ে, তারপর আপনি আপনারা বলবেন, দেখ স্যার আপনাকে জন্য কি করব, এই লোকটার সাথে আমি আজকে খেলাই মাইতে হচ্ছে, ক্লাসে টিচার জিজ্ঞেস করতেছে যে তোমাদের এই যে আজকে উপস্থিত 59 জন স্টুডেন্ট, তোমরা বলো যে 59 জনের এবারে রেজাল্ট কি, বলে স্যার 59 জনের 59 জনই ফেল করছি, সো ভেরি গুড, এবার বলো যে চিন্তা করে দেখো যে তোমরা কি পরিমাণ অলস যে একটা ছেলেও কর্মঠ হয়ে একটা ছেলেও 33টা মার্ক উঠাইতে পারলা না, কি পরিমাণ অলস তোমরা, চোখে আঙুল দিয়ে দেখাই দিলাম আমি, এইবার এই 59 জন অলস হাত তুলো, আমরা শপথ করব আজকে যে এই আইলসামি আর করব না, পড়াশোনা ভালো করে তুলব, পড়াশোনা ভালো করে করব, হাত তোল, 59টা অলসের হাত আমি মাথার উপরে দেখতে চাই, সবাই হাত তুলছে, মাঝখানে লাল্লু হাত তুলে না, 58টা হাত দেখা যাইতেছে, লাল্লুকে বলার আগে স্যার বলতেছে যে আমি 59টা অলসের হাত দেখতে চাইছি, কে হাত তুলস নাই, মানে জোকের হাস্যরস তৈরি করতে গিয়ে আপনি লাল্লুকে অলস বানাই, অলস বানাই দিছে, বলেন আমি কি নেব, আপনি তো ব্যাটটা ছিলেন না, আপনি তো এই আমরা তো নতুন ই করবো জোক বেটাস, প্রথমে আইসাই নাটবুলটা ছেড়ে দেবো জোক বেটাস, তারপরে আসলে কিন্তু আমরা প্রতিদিন তাই করি,
আপনি এটা যোগ বলেন আমি এটা যোগ বলি, আপনি এটা বলেন আমি এটা বলি, তো সেটা যে একটা টপিক রিলেটেড হয় এটা খেলা হয় কিন্তু জিনিসটা ভালো হবে, জিনিসটা ভালো হবে কিন্তু জমে যাবে। এখন আমার যেটা মনে হইতেছে তুই এই যোগটা বলতে পারবি না, পারুম না, ব্যাটাস নিয়ে কয় যোগ বল। এটা কোন কথা গেলেন আপনি, আমার আমার পরীক্ষা নিলেন। হ্যাঁ 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 বল। দুই ব্যাট লোক ব্যাডমিন্টন খেলতেছে। আচ্ছা বাদাম কিনতে যাবো না ভাইবেন না। হ্যাঁ বল। বাদাম কিনতে আমি যাবো না আজকে, বাদামওয়ালা আজকে গেটে বন্ধ, বাদামওয়ালা ঢুকতে পারবি না তুই। ঠিক আছে। দুই বন্ধু ব্যাটাস খেলতেছে, মানে ব্যাডমিন্টন খেলতেছে, খেলার পরে এক বন্ধু খালি সার্ভ করতেছে আর ওই সার্ভ ফেলে দিয়ে পারে না, খালি ব্যাটাস হয়ে যায়, ও সার্ভ করতে সার্ভ করতে করতে বিরক্ত হয়ে গেছে, এই ব্যাটা তুই একটা সার্ভও ফেলে দিতে পারস না, তুই এসেছিস ব্যাডমিন্টন খেলতে, তুই প্রতিবার ব্যাটা তুই সরেন থেকে, সে সরবে না কারণ ব্যাট দুইটা তার। বল ঠিক আছে আমি সরে যাবো, তুই দূরে ব্যাট আমার দিয়ে দাম ভাই জায়গা কাজে না দুটো খেল। ঠিক আছে। তো এমন সময় যে প্রো প্লেয়ার মানে বড় ভাই টাইপের একজন, সে আসলো সামনে, আইসা সে বলতেছে দেখো আমি তোমাকে খেলাটা শিখাই দিই, তুমি ভুল খেলতেছো, তোমার গ্রিপ ধরাটাই ভুল হয়েছে, ঠিক আছে শিখান, তোমার ক্রিকেটের মতো মিডল স্ট্যাম্প সে যাই হোক ভাই। তারপর যোগটা কি বলতে যে আমরা কেন হাসছি, আচ্ছা শুধুমাত্র আমরা জানি, অনেক রেগুলার এবং অনেক অ্যাক্টিভ লিসেনার হলে বুঝতে পারবে কি বলা হচ্ছে, সেটা ঠিক আছে কিন্তু আপনি এই কথাটা কি এখনই কোয়া লাগলো, আপনি পাঁচ লাইন পরে কইতেন, যোগ শেষ হয় নাই তো, হ্যাঁ সেটা তো শেষ হয়নি, এটা তো শেষ হওয়ার পরে কইতেন, দূর ফিলিংস টাই না হচ্ছে, কিভাবে খেলতে হবে, কিভাবে খেলতে হবে সে বলতেছে, দেখো আমি তো দেখাইতেছি, ভাই সার্ভ কর বেটা, তুই কি সার্ভ করস বেটা দেখি, সার্ভ করছে ওই বড় ভাই প্রথমেই ব্যাটাস, ছোট ভাই হাতটা দিতে বড় ভাই কু পাবল লইলেন, হ্যাঁ এমন দি পারেন না কি, এমন দি প্রথমে ব্যাটাস হয়ে গেলেন, কয়টা দেখাইলাম তুই এতক্ষণ কেমনে খেলতেছস, এখন থেকে দেখ, এখন দেখাই মু কেমনে খেলতে হবে, হবে শেষ করতে পারছি, লোকটা নিজের এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারে নাই, সে বলেই দিল মাঝখানে, যাই হোক এবার আপনার টপিক, কু আমার যে ভাষা ছিলেন এবার, মানে ভাই এটা খেলে কিন্তু আমরা দুজন দুজন দুশ্মন হয়ে যাবো, না দরকার নেই খেলা বাদ দিদি, বাদ দিব না, আজকে খেলি কালকে দিব, দেখ এটা তুইও জানিস যে তুই আমার জীবনে আটকাইতে পারবি না, আর আমার পক্ষে তো তোকে আটকানো কোনো ভাবেই সম্ভব না, আচ্ছা আমি তারপর যে মনে কর ক্রিকেটের মিডল স্টাম্পের যোগ ব্যাডমিন্টনের ব্যাটটা দিয়ে মারে, সে তাকে যোগ দিয়ে আটকানো সম্ভব না, দুই সেকেন্ড লাগে নাই কিন্তু ভাবতে, আমি ভাবছিলাম যে ব্যাট ব্যাটটাস নিয়ে অন্তত কোনো যোগ নাই, ব্র্যান্ডিং হয়ে যাবে তাহলে, মানে সচ্ছল ফ্রেশ কি, ফ্রেশের ভাঙাটা কি, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ যে জোকটা আমরা বলতে পারি সেটা হচ্ছে, আচ্ছা আমরা একটা কাজ করি যে আমরা যে খেলাটা খেলছি সেই খেলাটা কিন্তু লিসেনার আমাদের সাথে খেলতে পারে, আচ্ছা এই খেলাটা তোমরা আমাদেরকে এরকম টপিক দিবা যেটা আমরা বলতেই পারবো না কোনো জোক এই নিয়ে, না এটা এটা প্রথম থেকে করতে হবে, একদিন এপিসোডের প্রথম থেকে, নাহলে আজকে করতে হবে কি পুরো কমেন্ট জুড়ে শুধু টপিকই থাকবে, না না ঠিক আছে তাহলে কালকে থেকে প্রথম 15 মিনিটে তোমরা এই এসএমএস গুলো পাঠাবা, তাহলে ইয়ে নষ্ট হবে, মানে আমরা এসএমএস পড়বো না, আমরা বেস্ট জোকগুলো নিয়ে বলার বলার জন্য প্রিপেয়ার হয়েছিলাম, ওই জোকগুলো নষ্ট হবে, যেগুলো বলার জন্য প্রিপেয়ার করছেন না ওইগুলো দিতে ঘুরে গেছে, ইমরানের মতো ইমরানের, আপনি কি কিছু বলবেন না, আমি ইমরানের ঘটনাটা বলি, আচ্ছা শুনি, ওই যে বাদাম কিনতে যাওয়ার ঘটনা, না না বাঁধাকপি বাঁধাকপি, আচ্ছা কি হয়েছিল, আমাদের একটা ওই যে প্রোগ্রাম হয় যেখানে সবাই এটা এটাকে বলে জোক বাকেট চ্যালেঞ্জ, আচ্ছা এই খেলাটার নাম, মানে একটা বাকেটের মধ্যে একটা টপিক লেখা থাকবে, হ্যাঁ তো যে যাবে মানে অন স্টেজ উঠবে, উঠে ওই বাকেট থেকে একটা টপিক নিবে এবং ওই টপিক নিয়ে তাকে 10 মিনিট যে কোনো জোক কইতে হবে, মানে তুমি যা ইচ্ছা ওইটা নিয়ে ওই শো ওয়ার্ডটা থাকবে, ওয়ার্ডটা নিয়ে ওই টপিক নিয়ে কইতে হবে, এখন ইমরান উঠছে আমাদের ইমরান মিরাক্কেলের ইমরান ছোট ভাই খুব ভালো, সে উঠা আমরা তো সবাই হাসতেছি যে ইমরানের জোকের অবস্থা এমনি থেকে ডাইল, বুঝছেন আর ওখানে এত অডিয়েন্স ওখানে গিয়ে তো মানে উপরে গিয়ে কিছু কইতে পারবো না, আমরা সবাই একদম 100% শিওর, আচ্ছা উঠাইছে, উঠানোর পরে বলছে তোমার টপিক কি, ও বলে গরম বাঁধাকপি, সবাই কয় তুমি তো গেছস, মানে বাঁধাকপি তো বাঁধাকপি গরম বাঁধাকপি, বাঁধাকপি এইটা কোনো টপিক হলো, কিন্তু ওই দিনের টোটাল 20 জন পারফর্ম করছে ইমরানের মতো পারফরমেন্স, বাকি 19 জনের ধারে কাছেও নাই, আচ্ছা
ও যে ফাটাই দিয়েছে মানুষজন হাসতে হাসতে চেয়ার থেকে বেড়ে গেছে, কেউ গড়গড়ি খেয়েছে, কেউ বসে থাম ভাই, কেউ বমি করতেছে, মানে মানে হাসতে হাসতে বমি চলে আসে এমন। ওর প্রতিটা কথা মানে খুব সিম্পল। একদিন এক লোক মানে আমাদের যে নর্মাল যে যোগগুলো রাস্তা দিয়ে হাঁটতেছিল, হঠাৎ করে নিচ থেকে একদিন এই গরম বাঁধাকপি নিয়ে যোগ, হ্যাঁ বাসা থেকে গরম বাঁধাকপি খাইয়েই তো রওনা দিছিল। এবার প্রথম যোগ যখন কমপ্লেন আসছে যে গরম বাঁধাকপি কই, এবার সব যোগের প্রথমেই আচ্ছা সেদিন রাস্তা দিয়ে বাসা যাইতেছিলাম, হাতে ছিল গরম বাঁধাকপি, মানে যে কোনো সিচুয়েশন খালি গরম বাঁধাকপি, গরম বাঁধাকপি থাকে বাসা থেকে গরম বাঁধাকপি খেয়ে আসছে, নাহলে যায় গরম বাঁধাকপি করবে, মানে যখনই সবাই এবার সবাই বুঝে গেছে যে কোনো যোগ হলে সবাই কেউ না কেউ কইতেছে এ গরম বাঁধাকপি কই। একবার বলছে এক লোক বলছে গরম বাঁধাকপি কই, ও রেগে গেছে মানে এতবার জিগে গেছে গরম বাঁধাকপি, গরম বাঁধাকপি কই আপনার পিছনে। লিটারালি আমি ওই পারফরমেন্স জীবনে ভুলব না, ইমরান মানে ফাটাই দিয়েছে 10 মিনিট। অনেক বড় বড় কমেডিয়ান ছিল মানে তারা মানে পাততেই পায় না ওই দিন গরম বাঁধাকপির কাছে। এদিন থেকে শিখছি যে আসলে কোনো জোকই কিন্তু ফেললাম না, আপনি কোনো রকম ভাবে এই টপিক ঢোকানো যাবে, ঢোকানো যাবে আপনি যে কোনো পৃথিবী যে কোনো টপিক দেন। দ্যাটস ওয়াই উই দ্যাটস ওয়াই আমাদেরকে আপনার জোর করে বলেন টু ফান গেমস চেষ্টা করি। আজকে তো মানে গোপন সূত্র বলে দিলাম আমরা, এখন আর মানুষজন আমাদেরকে ক্রিয়েটিভ ভাববে না। সূত্র মানে সবাই তো জানে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র সবাই মুখস্থ জানে, এটা সমাধান সবাই জানে, কিন্তু ওই অঙ্কটা আসার পরে ওই সূত্রটা অ্যাপ্লাই করাটাই তো জিনিয়াস। নিজের সংজ্ঞা যদি নিজেকে দিতে হয় যে আমরা কি, তাহলে ভালো লাগে। আমরা পড়াশোনা রিলেটেড কিছু আমরা শেয়ার করে ব্রেকে যাই, যেমন হচ্ছে তাহলে তো এপিসোডটা ফেলনা যেতে পারে না, এপিসোড ফেলনা নয়, ক্লাসে জিজ্ঞেস করতেছে টিচার। একই প্রশ্ন, ওই যে আমরা বললাম যে একই অঙ্ক, হ্যাঁ হ্যাঁ একই সূত্র, কিন্তু কারোটা মিলে কারোটা মিলে না, কেন কেন? কেউ ফার্স্ট বেঞ্চার কেউ লাস্ট বেঞ্চার, হ্যাঁ ফার্স্ট বেঞ্চারের অ্যান্সার একরকম হয়, লাস্ট বেঞ্চারের ওই সূত্র শেষ পর্যন্ত গোজা মিলতে মিলে না, কারণ প্রশ্ন একই। টিচার জিজ্ঞেস করছে তাজমহল কে তৈরি করছে, ফার্স্ট বেঞ্চার অবশ্যই শাহজাহান, লাস্ট বেঞ্চারের অ্যান্সার কি? এ অবশ্যই কোনো রাজমিস্ত্রি। বাবা টেকনিক্যালি সে 100% কারেক্ট, কিন্তু থিওরিটিক্যালি ভুল আন্ডা বাবা, ফিরবো ছোটটা বিরুদ্ধে পর আছে। টেকনিক্যালি আমরা অনেক বেশি কথা বলে ফেলেছি, থিওরিটিক্যালি বেশি করে ফেলেছি। শুনছেন ইভালি প্রেজেন্স নাট বলটু দ্য ফাংকিং, এসএমএস কমেন্ট করুন, আর কোনো জোক থাকলে আপনি লাইভে শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ফোন করার জন্য 7:40 থেকে টাইম 02-55-03-6-59, শেয়ার করতে ভুলবেন না, ফিরছি একটু পরে। এবং ডোন্ট ডেয়ার টু প্লে উইথ আস, কুইট প্লেইং গেমস উইথ মাই হার্টস। এরকম একটা মানে অফ ইয়ারের কথাবার্তার শেষ শ্রেষ্ঠ আপনাদেরকে একটু শোনালাম আর কি, যে আমি কত মজাদার কথা বলতেছিলাম, যারা অলরেডি আমাদের মিউট কনভারসেশন শুনতেছিলেন তারা হয়তো একটু আজ করতে পারছেন, আমরা খুব মজার একটা টপিক নিয়ে কথা বলছিলাম, এক্সপিরিয়েন্স, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমরা শেয়ার করছিলাম নিজেদের কথাবার্তা। তো আপনাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কিন্তু আমরা শুনবো, সেটার জন্য আপনাদেরকে SMS করতে হবে 26969 ওপেন রয়েছে আমাদের ফ্যান পেজে, এটি পোস্ট না, এই যে লাইভ ভিডিওটি চলছে সেখানে আপনারা কমেন্ট করতে হবে। আর আপনারা শুনছেন ইমেল প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল FM 94.8। আর এই ব্রেকের আগে যেটা চলছিল সেটা শুধুমাত্র নাট বল টু প্রেজেন্স নাট বল টু, ওটা শুধু নাট বল টুই বুঝবে এবং নাট বল টুই শুনবে এবং তারাই হাসবে, ঠিক আছে? আমরা যে চ্যালেঞ্জটা করছিলাম না দিয়ে ভুল করছে বুঝছেন, এই যে নিজেদের পিছনে নিজের লাগাটা তো অনেক আগের স্বভাব, কখন কে থাকি না থাকি এমনি রোগ বলাই, তার মধ্যে কানের মধ্যে রাত বিরাইতে বন খায়, গায়েবি বন, গায়েবি বন টন খাইতেছি, গায়েবি বন আসে, গায়েবি বন খাই, তো মাপ টাপ করে দেন এই চ্যালেঞ্জ মেনে আমি দুষ্টমি করছি ভাই, সত্যি দুষ্টমি দুষ্টমি। সাব্বির লিখেছে ক্ষতি করে থাকলে দেখবি যে মাঝে মাঝে গায়েবি করে এরকম আসে, গায় না ঠুয়া নামে একটা নাটক আছে, হ্যাঁ হ্যাঁ আমি কার ক্ষতি করছি কার ঠুয়াইছি আমি কেমনে কম। সাব্বির মিরপুর থেকে লিখেছে ভাইয়ারা এখন ওয়ার্ল্ড এর পপুলেশন জানতে গুগল করতে হয় না, কি দেশপাসিত সং এর ভিউ দেখলে বোঝা যায় 7 বিলিয়ন, ভুলে গিয়েছিলাম কি অবস্থা, দেশবাসিত সাইরা গেল মাটির পৃথিবী, সাইরা সাইরা নাজিন লিখেছে আমরা দেখে, ওই এটা কি গান গাও, হ্যাঁ একটা ভালো গান গাও না আমার নাম নিয়ে, কি সুন্দর মিলে গেল, এটা টাইটেল ট্র্যাক সাইরা, এটা টাইটেল ট্র্যাক সাইরা, তুমি এসএমএস করলেই আমি শুরু করব এটা দিয়া,
সাইরা গেলাম। এফএম পোকা লিখেছে, প্রেমিকা যদি প্যারা না দেয়, প্রেমিকের মাথা চিবিয়ে না খায়, তাহলে ওটা প্রেম নয় ভাই, না প্রেম নয় ভাই বোনের সম্পর্ক। একদমই ভাই বোনের সম্পর্কে মাথা ঠুয়াইব না। সীতা লিখেছে, বন্ধু তুমি কোমল হলে আমি হব কাঁথা। আচ্ছা কলম হলে, কলমের সাথে খাতা, কলম হলে আমি হব খাতা, খাতা বন্ধু তুমি কলম হলে আমি হব খাতা, বন্ধু তুমি শাড়ি পরলে আমার থাকে না ঠিক মাথা। খাতা দিয়েও মিলাইতে পারছে, এত কষ্ট করার দরকার, অনেক কষ্টে কবিতা লেখছে কিন্তু হইছে কিন্তু জাতা। মিলন আহমেদ লিখেছে, ওয়ালাইকুম আসসালাম, কেমন, আমরা ভালো আছি। শাওন শেখ লিখেছে, ডিয়ার ফ্যামিলি, আমি রাগ করছি বলে এই না যে আর খাবো না, আসলে আমি চাই আমাকে বারবার বলে বলে সম্মানের সাথে খাওয়ানো হোক। এটা কিন্তু ঠিক, খাবো না আজকে, ঠিক আছে, খাবার দিলেও না আজকে, ডাকলো না, না সে ঠিক আছে, কিন্তু কথা হলো কি, আপনি মনে হয় যে ছলে ছলে, কাজের ছলে, কথার ছলে, বিভিন্ন ছলে বলে কৌশল একটা জিনিস ভুলে যেতেছেন। আমি যে আপনি থেকে দুই প্লেট চটপটি পাই, কবে, আজকে, আজকে পুরানো হয়ে গেছে কিন্তু, আজকে আজকে, আজকে হবে, আজকের কারণটা কি, কি কারণ সেটা হচ্ছে আমি তোকে দেখাই, সেটা হচ্ছে কারণ দেখাবে, কারণ দর্শাও আজকে, আজকে সেটা, এবং সেটা হচ্ছে এই, ও এটা আজকের কিন্তু, ও কেমনে কেমনে, কি করে মানে বলবো নি পরে, কি করে তোকে বলবো, ও ও সবগুলো তুমি পাঁচ দিতে ভুলে গেছো, কোনটি নয়, না না অবশ্যই না, সেটা না, দুই কি ছিল, দুষ্টু, দুষ্টু, হ্যাঁ এটা, না তিন হইতে পারে, সজল ভাইয়ের প্রিয়, আমাদের তো সবাই প্রিয়, হ্যাঁ সজল ভাই কিন্তু খুব পছন্দ করে, সত্যবাদী বাটপার মুন্সিগঞ্জ থেকে লিখেছে, বল্টু ভাইয়া 6 মিনিট ধরে গুনে দেখলাম তুমি তোমাদের 322টা SMS করেছি। আচ্ছা আমি তোমাদের, আচ্ছা 322, এবার বলে দাও না কয়টা SMS করছি, আমারটা কি ভুল, ইয়েস তোমারটা ভুল, কত, তুমি 340টা SMS করছো, মানে সম্ভবত বাকিগুলো অন্য সাথে হতে পারে, হ্যাঁ অন্য সাথে করে দেবে তুমি, এখন এখন আমাদের সাথে গেলে। এসএম মুকিত লিখেছে, যেখানে করোনা ভাইরাস আমাদের দখলে সেখানে মাস্ক পরাটি বিলাসিতা মাত্র, পানিতে চায়ের দোকানের চানমিয়া চাচা, চায়ের দোকানের চানমিয়া চাচা, এটা এখন খবর হয়ে গেছে ভাই, কোনটা, ওই যে দেখেন কি এটা, পূজা লিখেছে মুন্সিগঞ্জ থেকে, বল্টু ভাইয়া কালকে ফ্রাইডে, তোমার মনে নাই, তুমি তো ফ্রাইডে নিয়ে কিছু বলতেছো না, কালকে ফ্রাইডে, তাই তো কালকে তো শুক্রবার, আমি আজকে আসলাম কেন, কারণ বৃহস্পতিবার কোনো ভাবে না দিতে পারলে দুদিন ছুটি, এটা আমার মাথা খুব ভালোভাবে যায়, এই দুই দিনের ছুটিতে অন্য কোথাও একটা যাওয়া যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, অভিজিৎ হালদার লিখেছে, বাবা অভিজিৎ হালদার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া নদিয়া থেকে লিখেছে, ও অভিজিৎ স্যালুট, স্যালুট অভিজিৎ ভাই, আমি বুঝতে পারছি যে তোমার কোনো কাজ কম নাই হাতের ভিতরে, যার কারণে ভাই আমাদের ইন্টারন্যাশনাল শ্রোতা এবং দর্শক হওয়ার জন্য অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ অভিজিৎ, থামস আপ। ফামিয়া আহমেদ লিখেছে, বাংলাদেশ থেকে যে করোনা চলে গেছে সেটা এতদিন শুনছি কিন্তু বিলিভ করিনি, তবে আজকে সেটা নিজে প্রমাণ পেলাম। কি করে তুমি প্রমাণ পেলে, মি আম্মু অনেক গলা ব্যথা করতেছে আম্মু, হ্যাঁ আরো মোবাইল চালা, গলা ব্যথা করবে না তো কি করবে, আর মার্চ মাসে গলা ব্যথার কথা বললে কি সেবা যত্ন তাই না পাইতাম। নেম মীরা ফ্রম মতলব, ভাইয়া কালকে তো রেকর্ডের শো ছিল তাই না, তাই আজ নাট ভাই আসছে বলে যা তা বলতেছো, ঠিক আছে বলতো, অনেক কষ্ট করে এসেছে কালকে। সুষমাকে নিয়ে কিছু বলো, আমার ছোট বোন কিন্তু তুমি কে সেটা বুঝতে পারিনি, সুষমাকে নিয়ে কি বলা যায় বলতো, সুষমাকে নিয়ে বলা যায় তুমি কি শুটা খুলে ফেললে শুধু সোমা, নামটা ভালো হতো। মুসকান জাহান লিখেছে, এ শর্ট মেসেজ ফর মাই ফিউচার হাজবেন্ড, কোন রকম আকাম কুকাম করিস না ভাই, ফিউচার হাজবেন্ড লিখছে ভাই, খুব ভালো শান্ত ইনোসেন্ট একটা বউ পাবি যে তোরে অনেক ভালোবাসবে,
না এখন আগে থেকে ভাই বানা আগেই হাজবেন্ডকে তুই তো কারে করতেছে চিন্তা করছ সে খুব শান্তশিষ্ট কিন্তু এখন তো তোমার হাজবেন্ড তো তোমার নামে একটা চিরকুট লিখবো তুমি সন্ত্রাসীটা কমাও তোমার এই গুন্ডামিটা কমাইলে আমি তোমাকে বিয়েটা করব ইশরাত জান লিখেছে আমি তোমাদের নিউ ফ্রেন্ড আমাকে ওয়েলকাম করো ওয়েলকাম কবিতা ঢাকা থেকে লিখেছে আমার এসএমএস কি যায় না নাকি পড়ো না বুঝি না রাশি কি রাশির বর্ণনা বলো আচ্ছা রাশির বর্ণনা বলো দুই ফেব্রুয়ারি প্লিজ বলো বাবা বাবা আপনাকে বলেছে বাবা বাবা কোন সুযোগ অযাচিত ভাবে আসতে পারে যে কোনো সময় চলে আসবে বন্ধু সহযোগিতায় কাজের অগ্রগতি পূর্বের তুলনায় আয় বৃদ্ধি আবেগের বসে ভুল হতে পারে স্বাস্থ্যবিধি মেনে চলবেন প্লিজ স্বাস্থ্যবিধি 6 ফিট দূরত্ব মাস্ট আবেগ কন্ট্রোল করতে না পারলে কিন্তু ভুল হয়ে যেতে পারে না 6 ফিট দূরত্ব মাস্ট মাস্ট মানে মাস্ট জেবা লিখেছিল আমাদেরকে হেই নাট বলটো আমি টাঙ্গাইলের সেই তাকিয়া দেড় বছর পর চলে এলাম আবার তোমাদের কাছে ওয়েলকাম ওয়ান্স এগেইন ও তাকি 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 তাকিয়া চলেছে চলো আমরা যাই এসে পান বলে যাই আমরা কল দিতে পারেন 02550366599 এই নম্বরে আমাদের নাম্বার আগে অনেক পিছনে হ্যাঁ পুরোটা শুনে আসো এই পর্যন্ত আস্তে আস্তে তো কল দুই তিনটা ধরা হয়ে যাবে হ্যালো তুমি কি কথা বলবা না কেটে দেব না ও রেডিওতে শুনতেছে তো ওইখানে এখনো ফোন নাম্বার বলা হচ্ছে আচ্ছা শুনো শুনো তাহলে যখন তুমি শুনতে পারবা যে আমরা তোমার কলটা রিসিভ করেছি ততক্ষণে এটা কেটে গেছে হ্যাঁ একটু পরে দেখব তো ফোনটা হ্যালো কি নাম তোমার আমি নাদিয়া এতক্ষণ কোথায় ছিলা নাদিয়া নাদিয়া যাবি কোথায় জানে নাট বল্টু চলবে এখানে কোনো কিছু দিলে হবে না কাজ হবে না রে ফাপর কেমন আমরা ভালো আছি চোখে ব্যথা একটু বেশি কিন্তু ভালো আছি হ্যাঁ ওনার চোখে ব্যথা আমার কানে ব্যথা হ্যাঁ তাই তো কারণ চোখ মারছিল আর আর দুটো কথা বলো কেনা দামটা উঠুক কিচ্ছু লগ্নি করলাম মাত্র দোকান করলাম বনির কাস্টমার তুমি তুমি আমাদের বোনের বনি করছো আর দুটো টাকা দাও আর দুটো কথা কও ভালো থেকো আবার কথা হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা টাটা টাটা মানে বনি করে লসে বেচলাম একটা ফোন কল চলে গেল লস লস আজকে আজকে খাতায় লস হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম কোথা থেকে বলছেন কে বলছেন সজল ভাই তুমি কেমন আছো জি ভালো আছি তোমার নাম কি ভাইয়া আমি দেবীদের থেকে বলছি ওই যে আমি একদিন যোগ বলছিলাম বলটুরি নিয়ে ওই ভাবতেছি ফোনটা বাসায় নিয়ে যাবো সারাদিন ফোন করবো একদিন সারাদিন গল্প করলাম টিএনটি ফোন তো মা বলতেছি অসভ্য কথা যায় এখান থেকে ছেলে বলবো প্রেগনেন্ট হতো বা রাগ করা
তখন ছেলে গায়ে একটি সরু রাস্তা দিয়ে যাচ্ছিল, প্রথম একটি সুন্দরী মহিলা ও তার সুরুষি মেয়ে, ছেলেটা ধাক্কা খেয়ে মেয়েটার গায়ের উপর পড়লো। ছেলেটা ভাবলো হয়তো বা মেয়েটা খুব রাগ করেছে, তাই ছেলেটা বলতেছে আন্টি আন্টি, মেয়েটার মা বলতেছে এই ছেলে অসভ্য কথাটা দেখে চলতে পারা। ছেলেটা ভাবলো হয়তো বা মেয়েটা খুব রাগ করেছে, তাই ছেলেটা বলছে আন্টি আন্টি ধাক্কা খেলাম আপনি মেয়ের সাথে, আর তো একদিন ধরলেন আপনি। আমি চোখের সামনে কি দেখতেছিলাম জানেন, পাঁচ লাইনটা আরেকজন বলতেছে, না না সত্যি বিশ্বাস করতে পারতেছি না ভাইয়া তোমাদের সাথে। সে ঠিক আছে, তুমি শুনে নাও আমি চোখের সামনে কি ভাসতেছিল। তুমি আমার নিয়ে একটা গান গাও না। সে গাইতেছি, বলারই তো সুযোগ দিতেছ না। কইতাছি কথাই শুনতে দেন। আমার কাছে মনে হইতেছিল যে একটা শুয়ের ভিতরে সুতা ঢোকানোর চেষ্টা করতেই আছে, ঢোকানো লাস্টে ঢুকছে। হ্যাঁ বলো, গানটা বন্ধ হয়ে গেছে। আমার যে গান গাওয়া লাগে না, তোমার গান গুলা ভালো লাগে। তুমি আমাকে গান গাওয়াই লাগে না, বললা কেন আমার গান গাইতে? তুমি তোমার আব্বু আম্মুকে আমার সালাম দিবা, কারণ আমি যে মানুষটাকে পছন্দ করি তার বাবা মা তার ক্রেডিট পায়। তুমি তোমার আব্বু আম্মুকে আমার সালাম দিবা। হ্যাঁ ঠিক আছে, এটা হাসির কি হলো, ভালো কথা বলছো, সুন্দর করে বলতে পারো। সালাম পৌঁছে দিব আমি। জিনিস বানাইছো মানুষ পছন্দ করতেছে না, তোমাদের প্রোডাক্ট বাজারে চলতেছে, তোমরা তো লস খাইছো। এই প্রথম কোন প্রোডাক্ট তার প্রোডাক্টের বর্ণনা দিতে তার বাপমার কাছে যাবে। লিজা নেত্রকোনা থেকে, আমাদের আরেকটা লিজা আছে সেটা হলো মির্জাচর থেকে। অনেক কষ্ট করে শুনি, কি কর তুমি কানের ভিতরে হাতে দিতে পারি শুনো। নেত্রকোনা থেকে মির্জাচর আসে, নেট থাকে, নেট নেত্রকোনায় নেট থাকে না। আচ্ছা তুমি বলছিল, ঠিক আছে আজকে তুলে নাও, ওটা তুলে আহিটা দিয়ে যাও। বলো, হ্যালো, হ্যাঁ বলছি আমরা, বলো। আমাদের মানে শো এর অপেক্ষায় এবং তার শো শোনার জন্য নেটওয়ার্ক এর অপেক্ষায় থাকে, তাকে তো অবশ্যই মনে রাখা উচিত। না আই হেট ইউ তোমার মতো আর কেউ বলে নাই, অন্যভাবে বলছে। এতক্ষণ আজকে আর কিরকম আছি বলার সুযোগ হবে না, কারণ একেবারে সময় শেষ। নেটওয়ার্ক ভালো হলে নেটওয়ার্ক সাথে করে নিয়ে আসবো তোমার।
একদম। তো ভালো থাকো, আবার কথা হবে। হ্যাঁ ভালো আছে, আর সব সময় আমরা একই কথা বলবো, আমরা এক কথার মানুষ, আমরা তো এক মুখে দুই কথা বলতে পারি না। শুনছেন ইনভি প্রেজেন্স নট বলটু দ্য টু ফান কিংস, জোকান কাট নিয়ে ফিরছে একটু পরে। এটা আমাদের এক কথা মিশা কথা বলবো। পর আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নট বলটু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। নট এবং বলটু দুজনেই সুস্থ অবস্থায় আছে, কিন্তু মনে হচ্ছে ছোটা শেষে মারামারি লাগবে। ওই প্রথম চ্যালেঞ্জটা দেওয়াটা আমার ঠিক হয়নি আসলে, এটা খুব বাজে কাজ করে ফেলছি। ব্যাটাস হবে কি আসলে, কোন দিকে যাবে কি করে হবে বলো না, মানি মান আল্লাহ দেখ, আল্লাহ নগদ আমাকে একটা মনে করে প্ল্যান পাঠা দিছে। তার মাঝে যদি বল্টুর ঘোরাঘুরি শেষ হয়, সে যদি ঘুরে ফিরে তারপর হচ্ছে আমাদের পেজে চলে আসতে পারে। অত ঘুরার আমার সময় নেই, আমি পড়ছি। আচ্ছা তাহলে পড়ো। হ্যাঁ একটু ঘুরবে না, একদম তাই বলে ভাবতেছেন আপনি, ঘুরবেই না একদম, তাহলে তো হবে না। না ঘুরবে ঘুরবে। নাজমুল হাসান বিল্লাল লিখেছে, সিগারেট খোরদের সাথে ভালো ব্যবহার করুন, বেচারারা বাঁচবে আর কয়দিন। শেয়ার করেছে এমডি মামুন, আচ্ছা মামুন শেয়ার করেছে, বজেদার হাড্ডি শেয়ার করেছে, এই তো শুরু হয়ে গেলাম। আও জগা খিচুড়ি, মুস্কান জাহান দেখতে পাচ্ছি, প্রিয়ামণিকে দেখতে পাচ্ছি, এফ এম পোকা জাহাঙ্গীর আলম, এস এম মুকিত, রতন আল হাসান, আর দেখতে পাচ্ছি স্বপ্ন দেখা বালক তামিম, তারপরে হাতে হারিকেন টুট টুট টুট, হ্যাঁ তারপর দেখতে পাচ্ছি মেহেদি ইউসুফ শেয়ার করেছিল, এমডি শাফি আহমেদ, এআই শাফি আহমেদ, তোমাকে দুই দিন দেখতে পাইনি কিন্তু, না না ছিল বোধহয় কিন্তু হচ্ছে শেয়ার করেনি, আমরা খুঁজে পাই না সম্ভবত। স্বপ্ন দেখা বালক তামিম এটা তো বললাম, তারপরে আছে দেখতে পাচ্ছি রেহনুমা ইসলাম শেয়ার করেছে, আরো শেয়ার করেছিল কে করেছে কে 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 তুমি নন্দিনী সানসিল আর্তা শ্যাম্পু শেয়ার করেছে, তারপর শেয়ার করেছে মাহাদি ইউসুফ তো বলছিলাম না, হ্যাঁ জ্বলন্ত প্রেমিক শেয়ার করেছে, এখনো জ্বলছে ওই প্রেমিক, জ্বলছে জ্বলছে। নীলাকা শেয়ার করেছে, মেহেদি ইউসুফ শেয়ার করেছে, আদ্রিতা বিথি শেয়ার করেছিল, সাদত কাপ বাইসি সাদত, এটাই খুঁজতে ছিলাম আমি এখন। নাথ ভাইয়ের যোগ, আরে পরপর নাথ ভাইয়ের যোগ আসতেছে, একটা বাস রাস্তার মধ্যে উল্টে পড়ে আছে, কিছু মানুষজন মিলে এক লোককে মারতেছে, যা ইচ্ছে তাই বলতেছে আর মারতেছে, এক মহিলা আসছে এবং বলতেছে এই সরেন সরেন, একটা ভদ্রলোকে কেউ এভাবে মারে নাকি, আপনারা মারতেছেন কেন, লোকজন বলতেছে আপা আপনি জানেন না এই লোক হলো এই বাসের যাত্রী, আর এই যাত্রী ভরা বাসের মধ্যে এমন ফুস ছাড়ছে, এই ফুসের গন্ধে ড্রাইভার অজ্ঞান হয়ে গেছে আর গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। মহিলা বলতেছে ওনার পিছনে আইকে দিয়ে লাগাই দেন তাও মায়েরেন। তুমি এত সুন্দর করে লিখে লিখে রাখছো যোগগুলা, ওয়াও ভাই যোগগুলা দিও তো আমাদের লাগবে কিন্তু। হ্যাঁ ভাই প্লিজ, হ্যাঁ তোমার যতগুলো কালেকশন আছে একসাথে দিও তো, নাট বল্টু তো কোথাও ইনবক্স ইনবক্স করে কাজ করো, তোমার পেজে রেখে দিও এই যোগগুলা, মানে যে যে শেয়ারের ক্যাপশন গুলো পেজে তো না সরি তোমার আইডিতে, ঘুমানোর সময় হাজবেন্ড ওয়াইফ দুজনে সিলিং ফ্যানের দিকে তাকায় আছে, হাজবেন্ড ভাবতেছে আজকে যদি কিছু একটা হইতো আর কি, ওয়াইফ ভাবতেছে আজকে তো বুঝতে পারতেছি পাশের দিক থেকে অ্যাটাক আসতে পারে, তো ঘুমাই যে নাই সেটাও বুঝতে পারতেছে, দুজনেই সিলিং ফ্যানের দিকে তাকায় আছি, অ্যাটাক আজকে কিভাবে রোখা যায়, আর হাজবেন্ড ভাবতেছে অ্যাটাক কিভাবে করা যায় করা যায়। তো অ্যাটাকের আগে ডিফেন্স ওদিক থেকে ডিফেন্সিভ একটা আসলো, যে বলতেছে ওফ কি একটা কিরকম মাথা ব্যথা করতেছে, একটু মাথা টিপে দাও তো। হাজবেন্ড বলছে যে দেখো আজকে আমার ফ্রেন্ড ট্রেন্ড আসবে বাসায়, তো এক কাজ করো যে শোকেসে যে শোপিস গুলো আছে সরাই ফেলো, দরকার নেই থাকানো। বুঝলাম না, ফ্রেন্ড আসতে সবকিছু সবই ভালো সুন্দর সাজানো থাকবে, দেখতে তো ভালো লাগবে,
বল না না দরকার নেই থাক সরা ফেলো। বলো কাহিনী কি সত্যি করে বলো তো, তোমার ফ্রেন্ডে কি চোর বাটপার নাকি? হ্যাঁ এখান থেকে কি চুরি করে নিয়ে যাবে? বলে না না চি কি বলো এইসব, আমার ফ্রেন্ড চোর বাটপার হতে যাবে কেন? অ্যাকচুয়ালি এগুলো ও বাসা থেকে আমি চুরি করে আনছি, দেখলে চিনে ভালো লাগবে। এইসব কিন্তু মানে কিউট সত্য। আমার মনে আছে আমি এক ফ্রেন্ডের বাসা থেকে কমিক্স চুরি করছিলাম, লোভ সামলে বুকস, কমিক বুকস। আচ্ছা আচ্ছা আবার কথা হবে। ক্যাপিটাল FM 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।